এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে 80,000 টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার ভাগলপুর স্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত কাপড় ব্যবসায়ীর নাম পীয়ূষ কান্তি রবিদাস, তার বাড়ি কালিয়াচক থানার ভাগলপুর এলাকায়। এদিন রাতে কালিয়াচক এলাকায় কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ভাগলপুর স্ট্যান্ড এলাকায় তিন দুষ্কৃতের কাপড়ে পড়ে যান ওই ব্যবসায়ী। তাকে বেধড়ক মারধর করে নগদ 80,000 টাকা ও একটি মোবাইল ফোন দুষ্কৃতরা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। এই হামলা এবং ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয় লোকজনেরা ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় রাস্তা ধারে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক সিলামপুরের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে তার অবস্থার অবনতি হতেই মালদা মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় আক্রান্ত ওই কাপড় ব্যবসায়ী কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মেরেছে এবং ওরা আমাকে ওর মারুতি এক্সপ্রেস নিয়ে আমাকে প্রথমে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল, যখন পারলো না তখন আমাকে ওরা লাঠি সোটা নিয়ে মানে খড়ি নিয়ে আমাকে মারধর মাথায় পিঠে হাতে এবং পেটে ঢুকিয়েছে। কী কী নিয়েছে আপনার কাছ থেকে? 80,000 টাকা আর মোবাইল। আপনি কী করেন? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? আমার কাপড়ের ব্যবসা, ব্লাউজের। কোথায় করেন দোকান? কালিয়াচক। কোথায় হামলা চলেছে আপনার উপর? চালিয়েছে ভাগলপুর স্ট্যান্ডে মিষ্টির দোকানে, সনাতন মিষ্টির দোকানে। সামনে সনাতন মিষ্টির দোকানের মধ্যেই ভাগলপুর স্ট্যান্ডে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্ত বার্তা।